হ্যালো কোডার্স দিস ইজ কোবর জিরো ফরিদবি এই ভিডিও টুইটারে এলে আমরা লেটেস্ট কোর্ট ফোর্সেস রাউন্ড সেভেন নাইন টু ডি ওয়ান প্লাস ডি টু এর প্রবলেম সি কলাম সোয়াপিং নিয়ে আলোচনা করব তো প্রবলেম ডেসক্রিপশনটা অবশ্যই নিজের একবার করে নেবেন এখানে অ্যাকচুয়ালি এন এবং এম দুইটা ভ্যারিয়েবল দেওয়া থাকবে আর ওই এন বাই এম ডাইমেনশনের একটা গ্রিড দেওয়া থাকবে মানে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে ওই ম্যাট্রিক্সের এন সংখ্যক রো থাকবে আর এম সংখ্যক কলাম থাকবে এখন একটা ম্যাট্রিক্স তখনই গুড ম্যাট্রিক্স হবে যখন তার প্রত্যেকটা রোতে রোগুলো শর্টেড থাকবে মানে যদি এরকম হয় যে লেটসে ওয়ান টু থ্রি পি দেন হচ্ছে সেভেন সিক্স এইট নাইন দেন হচ্ছে টু ফোর ফোর ফাইভ তো লেটসে এটা যদি আমার একটা ম্যাট্রিক্স হয় ম্যাট্রিক্সে এন এর ভ্যালু কত এই ম্যাট্রিক্সে এন এর ভ্যালু হচ্ছে থ্রি আর এমের ভ্যালু হচ্ছে ফোর আমরা দেখতে পাচ্ছি এটা এন বাই এম একটা ম্যাট্রিক্স ঠিক আছে এই ম্যাট্রিক্সে আমার প্রত্যেকটা রো আমার এ রোটা সর্টেড অবস্থায় আছে এ রোটা সর্টেড অবস্থায় আছে আর এ রোটা সর্টেড অবস্থায় আছে তিনটা রোই আমার সর্টেড অবস্থায় আছে তো তিনটা রোই যখন সর্টেড অবস্থায় আছে তার মানে হচ্ছে আমার এই ম্যাট্রিক্সটা একটা গুড ম্যাট্রিক্স এখন আমার এই প্রবলেমে আমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে ম্যাট্রিক্স যদি গুড ম্যাট্রিক্স হয় তাহলে তো ওকে আর হলে আমার ম্যাট্রিক্স থেকে গুড ম্যাট্রিক্সে পরিণত করতে হবে এখন গুড ম্যাট্রিক্সে পরিণত করতে হলে আমি ওই ম্যাট্রিক্সটার উপরে একটা অপারেশন করতে পারি এক্স্যাক্টলি ওয়ান্স আমি একটা অপারেশন একটা অপারেশন করবো অপারেশনটা সর্বোচ্চ একবার এবং সর্বনমনে একবার করতে হবে সেটা হচ্ছে অপারেশনটা হচ্ছে যে কোনো দুইটা কলাম চুজ করতে হবে যে কোনো দুইটা লেটস লেটসে এই কলামটা আর এই কলামটা এই দুইটা কলাম চুজ করে দুইটা কলামকে সোয়াপ করে দিতে হবে মানে এই কলমে সকল এলিমেন্ট চলে আসবে এই কলমে আর এই কলমে সকল এলিমেন্ট চলে যাবে এই কলামে এখন এরকমও হতে পারে যে আমি যে দুইটা কলাম চুজ করলাম একটা হচ্ছে এই কলামটা দ্বিতীয় কলামটা ওইটা মানে আমি দুইটা কলাম চুজ করতে হবে এখন দুইটা কলাম সেম কলামও হইতে পারে বুঝে গেছে তো আমার আমি এই করতে পারবো এক্স্যাক্টলি ওয়ান্স মানে একবার করতেই হবে মিনিমাম একবার করতেই হবে আর সর্বোচ্চ একবার একবারের বেশি করা যাবে না এখন এর মাধ্যমে আমার এই টোটাল যে ম্যাট্রিক্সটাকে গুড ম্যাট্রিক্সে পরিণত করতে হবে মানে আমি অপারেশনটা একবার করার মাধ্যমে আমি যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সের প্রত্যেকটা রোকে শর্টেড করে ফেলতে হবে জাস্ট একটা অপারেশন করি এটা যদি করা পসিবল না হয় সেক্ষেত্রে আমার মাইনাস ওয়ান আউটপুট দেখাতে হবে আর সেটা যদি পসিবল হয় সেক্ষেত্রে আমার দুইটা ভ্যালু আউটপুট দেখাতে হবে একটা হচ্ছে এক্স একটারছে ওয়াই তো দুইটা হচ্ছে যে দুইটা কলাম আমি চুজ করলাম লেটসে আমি যদি এই কলমটা চুজ করলাম আর এই কলমটা চুজ করলাম এটা হচ্ছে এক নম্বর কলম এটা হচ্ছে তিন নম্বর কলম সেক্ষেত্রে আমি আউটপুট দেখাবো জাস্ট ওয়ান অ্যান্ড থ্রি আর যদি সর্টেড করা মানে গুড ম্যাট্রিক্সে পরিণত করা পসিবল না হয় সেক্ষেত্রে আমার জাস্ট সিম্পলি মাইনাস ওয়ান আউটপুট দেখাতে হবে ওকে এটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট এবার আমি অ্যাপ্রোচে যাই যে আমি এটা সলভ করবো কীভাবে তো এর আগে আমরা একটা এক্সাম্পল দেখি লেটসে এই এক্সাম্পলটা এখানে আমার কাছে একটা টু বাই থ্রি ম্যাট্রিক্স দেওয়া আছে আর ম্যাট্রিক্সটা হচ্ছে ওয়ান টু থ্রি ওয়ান 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 আমরা একটা জিনিস ক্লিয়ারলি দেখতেছি যে এই ম্যাট্রিক্সটা অলরেডি এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা রো আমার সর্টেড অবস্থায় আছে তো আমার এখানে কোনো অপারেশন করা লাগতেছে না বাট আমার কিন্তু একটা অপারেশন করা লাগবেই মিনিমাম সো আমি যেটা করবো আমি এটা এই প্রথম কলামটা চুজ করব। আবার এটাকেই চুজ করবো সো এই দুইটা কলামকে চুজ করে এই দুইটার মধ্যে সোয়াপ করা দুইটা সেম জিনিসের মধ্যে সোয়াপ করা মানে আলটিমেটলি ওইটাই থাকা তো আমি জাস্ট ওয়ান ওয়ান বা টু টু বা থ্রি থ্রি আউটপুট দেখালে হচ্ছে কারণ এটা যেহেতু আমার অলরেডি শর্টেড আছে আমার এখানে কিছু করা লাগবে না বাট যেহেতু আমার অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট অফ দিস প্রবলেম আমার একটা অপারেশন করাই লাগবে এক্ষেত্রে আমি সেম আমি চুজ করবো দুইবার তাহলে আমার আলটিমেটলি যেভাবে আছে সেভাবেই থাকলো এখন আমরা দেখি এই এই টেস্ট কেসটা যেখানে হচ্ছে আমার ফোর ওয়ান টু থ্রি আচ্ছা আমার এই ম্যাট্রিক্স এই রোটা কিন্তু শর্টেড নাই এই রোটা শর্টেড আছে এখন আমি কি করতে পারি আমার জাস্ট যেহেতু দুইটা কলামই আছে আমি আয়দার এটাকে চুজ করি এবং দ্বিতীয়টাকে এটাকে চুজ করি আলটিমেটলি এটা কখনোই গুড ম্যাট্রিক্সে পরিণত করা পসিবল না কিংবা আমি যদি এটা চুস করি আবার এটা চুজ করি তাহলে আমার অ্যারেটা এটা কনভার্ট হয়ে কী হবে সরি অ্যারে না ম্যাট্রিক্সটা কনভার্ট হয়ে কী হবে ওয়ান থ্রি আর এখানে আসবে ফোর টু আমার এটা শর্টেড আছে বাট আমার এটা কিন্তু শর্টেড নাই দ্যাট মিন্স আমি কোনোভাবেই এই ম্যাট্রিক্সটাকে গুড ম্যাট্রিক্সে পরিণত করতে পারবো না দ্যাটস ওয়াই অ্যান্সার হচ্ছে মাইনাস ওয়ান এবার যদি আমি এটাতে আসি লেটসে আমার যে ডাইমেনশন আসছে সেটা হচ্ছে টু বাই থ্রি আর এখানে ভ্যালুগুলো হচ্ছে সিক্স টু থ্রি ফাইভ আমার এখানে ওয়ান আছে সরি আচ্ছা তো আমি দেখতেছি যে আমার যে ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটা কিন্তু আপাতত এই রোটা কিন্তু সর্টেড নাই এই রোটাও আমার সর্টেড নাই তো আমার এখন যেটা করতে হবে আমার জাস্ট দুইটা কলম চুজ করতে হবে এদের মধ্যে সোয়েব করতে হবে এখন তো এখন লেটসে আমি যেটা করতে পারি আমি এই কলমটা চুজ করতে পারি এবং এই কলমটা চুজ করতে পারি এক্ষেত্রে আমার আলটিমেট রেজাল্টটা কী হবে এই ওয়ান থ্রিটা চলে যাবে সবার সামনে টু ফোর তো আমি চেঞ্জ করি নেই সেটা এখানে থাকবে আর সিক্স ফাইভটা চলে যাবে সবার শেষে এখন যদি আমরা দেখি আমার কিন্তু অ্যারেটা শর্টেড হয়ে গেছে তো আমি কোনটা কোনটা সোয়াপ করলাম আমি এক নং কলাম আর তিন নং কলাম সোয়াপ করলাম আমার অ্যান্সার অ্যান্সার হচ্ছে ওয়ান অ্যান্ড থ্রি বুঝে গেছে তো এবার আমি একটা অবজারভেশান বলি সেটা হচ্ছে লেটসে আমার কাছে কিছু ভ্যালু দেওয়া আছে আমি একটা র্যান্ডম ম্যাট্রিক্স তৈরি করি লেটসে সেটা হচ্ছে টু থ্রি ফোর সেভেন নাইন সিক্স ওকে আর আরেকটা হচ্ছে লেটসে আমি ধরলাম ওয়ান ফোর ফাইভ এইট ইলেভেন টেন ওকে তো আমরা দেখতেছি যে আমার এই রোটা আগে আমি চেক করি আমি আগে সবার আগে এই রোটা চেক করি ঠিক আছে তো এই রোটা যদি আমি চেক করি আমার আলটিমেটলি আমি অপারেশন কিন্তু করতে পারবো অনলি একটা ঠিক আছে আমি অপারেশন করতে পারবো অনলি একটা সো আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে এই রোতে আমি সবার আগে দেখবো যে আমার ঝামেলাটা হচ্ছে কোথায় আমার এই রোটা কিন্তু শর্টেড আছে এখান পর্যন্ত আছে এখানে সমস্যা হয়ে গেছে সমস্যাটা কোথায় আমার কিন্তু নাইনের আগে হওয়ার কথা কিন্তু আমার নাইনের পরে আছে তাই না সিক্সটা আমার নাইনের আগে থাকার কথা সিক্সটা নাইনের পরে আছে এখন আমার প্রত্যেকটা রোকে তো সর্টেড করতে হবে তাই না এখন আমি যে অপারেশনই করি না কেন যেভাবে অপারেশন করি না কেন আমার আলটিমেট যে এরেটা আলটিমেট যে ম্যাট্রিক্সটা আমি পাবো সেখানে নাইন এবং সিক্সে কিন্তু অ্যাটলিস্ট একবার আমার সোয়াব করতেই হবে কারণ এদের মধ্যে আমার যে ঝামেলাটা আছে সেটা কিন্তু আমি একটা শর্টেড ম্যাট্রিক্সে রাখতে পারি না তাই না তো দ্যাট মিন্স আমার নাইন এবং সিক্সের মাঝখানে যে ঝামেলাটা ক্রিয়েট হচ্ছে সেই ঝামেলাটা আমার একবার না একবার আমার চেঞ্জ করতেই হবে একবার না একবার এদের মধ্যে সোয়াইপ করতেই হবে এখন একবার না একবার যেহেতু সোয়াব করতেই হবে আমি অপারেশন করতেই পারবো অনলি একটা সো আমি অপারেশনটা এই দুইটা কলামের মধ্যেই করব কোন দুইটা কলামের মধ্যে আমি অপারেশনটা করব এই কলামের মধ্যে এবং এই কলামের মধ্যে তার মানে কি আমার এই এই কলামটা আর এই কলামটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে সো যদি চেঞ্জ হয় তাহলে কি হবে তাহলে আমার এখানে চলে আসবে টেন এখানে আসবে ইলেভেন এখানে আসবে সিক্স এখানে আসবে নাইন ব্যাস একটাই অপারেশন যদি করতে পারবো আমি একটা ঝামেলা যখন পাইলাম তখন আমিও অপারেশনটা করে ফেললাম এবার আমি দেখি আমার একটা অপারেশন করার সামর্থ্য ছিল সেটা আমি করে ফেলছি এবার আমি দেখি আমার হোল যে ম্যাট্রিক্সে সেটা শর্টেড আছে কিনা আমি আবার চেক করব এটা শর্টেড আছে টু থ্রি ফোর ও আচ্ছা শর্টেড না আচ্ছা লেটসে আমার এখানে আমার ফাইভ ছিল হ্যাঁ ওকে তাহলে আমার এটুকে এখন শর্টেড আছে আর নিচের অংশটা ওয়ান ফোর ফাইভ টেন এইট ইলেভেন এটাও লেটসে শর্টেড আছে সো আমার এসটা কিন্তু পসিবল এখন লেটসে আমি যে এখানে ফাইভটা রিমুভ কর সেভেনটা রিমুভ করে ফাইভ লিখলাম লেটসে এখানে সেভেনই ছিল লেটসে এখানে সেভেনই ছিল এখন এই অপারেশনটা করার পরে এখন কি অ্যারেটা শর্টেড আছে এখন কিন্তু অ্যারেটা শর্টেড নাই এখানে একটা ঝামেলা ক্রিয়েট হচ্ছে সিক্সটা সেভেনের আগে হওয়ার কথা ছিল দ্যাট মিনস আমার একটা অপারেশন করার মাধ্যমেও যখন আমি দেখব যে আমার অ্যারেটা অল ওকে নাই দ্যাট মিন্স আমার অ্যান্সারটা কখনোই পসিবল না এটাই হচ্ছে অ্যাপ্রোচ আমি যদি কোড স্টেপ বাই স্টেপ ওয়ার্ক থ্রু করি তাহলে জিনিসটা আরেকটু সিম্পল হবে সবার আগে আমি কী করবো এরএে ইনপুট নেবে এখন অ্যারে সরি অ্যারে না ম্যাট্রিক্স অনেকভাবে ইনপুট নেওয়া যায় আমি একটা ভেক্টর নিলাম ভেক্টর হচ্ছে এ অফ আই যে একটা টু ডি ম্যাট্রিক্স সেটা নিলাম নেওয়ার পরে আমি একটা ফাংশন তৈরি করলাম অল ওকে তার ভিতরে আমি পাঠালাম এন এবং এম এটা জাস্ট চেক করবে যে আপাতত আমার ম্যাট্রিক্সটা অল ওকে কিনা অল ওকে মানে আমার একটা ম্যাট্রিক্স তখনই অল ওকে হবে যখন লেটসে আমার এই ইন্ডেক্সটা তার আগের ইন্ডেক্সের থেকে সমান অথবা বড় হবে প্রতি এখন যেখানে আমি দেখতেছি যে লেটসে আমার এই যে সিক্স সিক্স কিন্তু আগের ইন্ডেক্সের থেকে ছোট দ্যাট মিনস আমার অল ওকে নাই যখনই আমি দেখবো যে কোনো একটা ভ্যালু তার আগের ভ্যালুর থেকে ছোট তখন আমি ফলস রিটার্ন করব মানে ম্যাট্রিক্সটা আপাতত আমার কি গুড ম্যাট্রিক্স না আর না হলে আমি আলটিমেটলি ট্রু রিটার্ন করব এখন যদি আমার ইনিশিয়ালি এটা ট্রু থাকে মানে গুড ম্যাট্রিক্স থাকে তাহলে জাস্ট ওয়ান ওয়ান প্রিন্ট করে দিলে হচ্ছে আর না হলে আমি কি করব না হলে আমি প্রত্যেকটা রোয়ের জন্য চেক করবো লেসে সবার আগে এ রোতে ঠিক আছে তো এ রোতে এলিমেন্ট কোনটা কোনটা আছে আমি দেখি এ রোতে আমার এলিমেন্ট বাই ডিফল্ট কোনটা ছিল বাই ডিফল্ট আমার এ রোতে এলিমেন্টগুলো ছিল টু ছিল তারপর থ্রি ফোর তারপর এখানে ছিল সেভেন নাইন সিক্স একদম শুরুতে তো এরকমই ছিল তাই না হ্যাঁ তো এই রোতে আমি প্রথমে কাজ করব আমি একটা টেম্পোরারি এরে নিবো ওই এরেতে আমি এই রোয়ের যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো নিয়ে নিলাম ওকে দেন সেটাকে আমি শর্ট করলাম ঠিক আছে এখন কেন শর্ট করলাম আমি বলতেছি এখন এটাকে আমি শর্ট করি নিশ্চয় আমি শর্ট করলে কী হবে শর্ট করলে এখানে টু আসবে মানে থ্রি ফোর সিক্স তারপর এখানে আসবে হচ্ছে আমার সেভেন এখানে আসছে নাইন শর্ট করার পরে তো এরকম হলো তাই না এখন আমি দেন শর্ট করার পরে সামনের থেকে আবার সার্চ করব যে আমার কোন ইন্ডেক্সটা আমার ইনিশিয়াল ইন্ডেক্স এবং শর্ট করার পরে মিলতেছে না যেটা মিলতেছে না সেটাই তো আমার সোয়াপ করতে হবে তাই না আমি দেখলাম যে আমার এইটুকুর কিন্তু মিলছে বাট আমার এইখানে মিলতেছে না আমার এইখানে মিলতেছে না দ্যাট মিন্স আমার শর্ট করার পরে আমার এরাটাই এরকম হবে দ্যাট মিন্স আমার এখানে কি সিক্স আনতে হবে তখন আমি এর সামনে চেক করবো যে সিক্স কোথায় আছে সিক্স এখানে আছে এটা কত নাম্বার কলামে আছে লেটসে ধরে নিলাম এটা হচ্ছে ওয়াই নাম্বার কলামে আছে আর এটা হচ্ছে এক্স নাম্বার কলাম দ্যাট মিন্স আমার এক্স এবং ওয়াইয়ের মধ্যে সর্টটা করতে হবে মানে সোয়াপ অপারেশনটা করতে হবে বুঝে গেছে আমি সেটাই করব এখন এটা হচ্ছে মেন কনসেপ্ট এখন এই জিনিসটি ইমপ্লিমেন্টেশন পার্থক্য থাকতেই পারে আমি শর্ট করে নিলাম আর পি ইজ ইকাল টু মাইনাস ওয়ান এখন পিটা হচ্ছে যেই ভ্যালুটা আমি সার্চ করবো অ্যাকচুয়ালি এখানে এক্ষেত্রে সেটা হচ্ছে সিক্স তো যদি কোনো একটা ওই যে টেম্পোরারি এরের কোনো ভ্যালু যদি এর ইনিশিয়াল ভ্যালুর সাথে না মিলে তখন আমি এটাকে করে দেব কি এক্স নাম্বার করলাম এক্স ইজ টু জে আর পি ইজ ইকাল টু টেম্প জে দেন আমি এক্সের পরে থেকে আমি এটা খুঁজবো দেন ওটাকে করে দেবো ওয়াই দেন ব্রেক করব আর তারপরে কী করবো এই ওই যে সম্পূর্ণ কলামটা এ কলামটা এবং এই কলামটা সোয়াব করে দিব সোয়াইব করার পর আবার চেক করব অল ওকে আসে কিনা যদি এবার অল ওকে থাকে দ্যাট মিনস ওই এক্স এবং ওয়াইটা সোয়াব করলেই আমার হচ্ছে আর না হলে মাইনাস ওয়ান তো পরবর্তী ভিডিওতে আমি নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব দেন গুড বাই